हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू इंग्लिश टेक्सटबुक यूट्यूब चैनल वी मेक इंग्लिश इजी। आमी अशोका चले एसेछि आज के एक रिपोर्ट राइटिंग निये। चलो देखे नी आज के की विषय रिपोर्ट राइटिंग। आज के जे रिपोर्ट राइटिंग आलोचना होबे सेटा होच्छे ए बागलारी इन ए फ्लैट इन कलकाता। कलकातार एकटी फ्लैटे चुरी, सेई निये आज के रिपोर्ट राइटिंग। चलो लेट्स गेट स्टार्टेड। ফার্স্টে টাইটেলটা লিখে নিয়ে তারপর বাই এ স্টাফ রিপোর্টার এটা লিখে শুরু করবে। কলকাতা একটা প্লেস দিতে হবে, যেহেতু এটা কলকাতার ঘটনা তাই কলকাতা। তারপর ডেট 2nd July 2023। ওকে, টেন্টেটিভ একটা ডেট আমি দিয়েছি। আচ্ছা, তারপরে এটা শুরু করছি। এ ডেয়ারিং বার্গলারি টুক প্লেস ইন এ ফ্ল্যাট অ্যাট সল্ট লেক কলকাতা ইয়েস্টারডে অ্যারাউন্ড 2 PM। একটি সাহসী চুরি হয়ে গেল গতকালকে দুপুর 2 নাগাদ। কোথায় হয়েছিল? একটি ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটটি কোথায়? সল্ট লেক, কলকাতার সল্ট লেকে একটি ফ্ল্যাটে একটি সাহসী চুরি হয়ে গেল কটার সময়? দুপুর 2টার সময় গতকালকে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস হোয়েন অল দ্য ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ফ্ল্যাট এক্সেপ্ট অ্যান ওল্ড ওম্যান ওয়েন্ট টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি। এই ঘটনাটি কখন ঘটেছিল? এই ঘটনাটি হয়েছিল যখন সেই পরিবারের সকল সদস্যরা গিয়েছিল একটি জন্মদিনের পার্টিতে। তখন সেখানে একজন মহিলা, সেই বাড়ির একজন বৃদ্ধ মহিলা, তিনি শুধু বাড়িতে সেই ফ্ল্যাটে ছিলেন, বাকিরা সবাই গিয়েছিল কোথায়? সেই বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে। তো সেই সময় এই ডাকাতগুলো সে তাদের ফ্ল্যাটে ঢুকে যায় এবং সেখান থেকে চুরি করে। তারপর দেখো কি হলো। Four robbers entered the flat by breaking the main door of the flat. তো সেই চারজন ডাকাত তারা কি করেছিল? যে ফ্ল্যাটের মেন প্রধান যে দরজা সেটা ভেঙে সেই ফ্ল্যাটে তারা প্রবেশ করে বা ঢুকে যায়। দে কেপ্ট দ্য ওল্ড ওম্যান অ্যাট দেয়ার গান পয়েন্ট। তারা কি করে? তারা সেই বৃদ্ধ মহিলাটি যে একা ছিল ওই ফ্ল্যাটে, তাকে তাদের গান পয়েন্টে তাকে রেখে দেয়। এবং তারপরে তারা কি করে? দে স্টোল ক্যাশ অর্থ ₹25 লাখ, গোল্ড জুয়েলারিস অর্থ ₹15 লাখ। তারা ক্যাশ কত টাকা? 25 লক্ষ টাকা মতো ক্যাশ চুরি করেছিল, নগদ টাকা। এবং তারা প্রায় 15 লক্ষের মতো সোনার আর অলংকার তারা কিন্তু সেখান থেকে হাতিয়ে নাই বা চুরি করে নাই। আফটার দেয়ার ডিপারেচার দ্য ওম্যান কল্ড হার নেইবার্স। তারপর তারা যখন চলে যায়, তারা যেহেতু তাকে গান পয়েন্টে রেখেছিল তাই সে কিছু করতে পারেনি। এবার তারা চলে যাওয়ার পরে সেই বৃদ্ধ মহিলা তিনি তার প্রতিবেশীদের ডাকেন অ্যান্ড ইনফর্মড হার ফ্যামিলি মেম্বার্স ইমিডিয়েটলি। এবং তৎক্ষণাৎ তার পরিবারের সদস্যদেরকে এই ঘটনাটি সঙ্গে সঙ্গে জানান। দ্য ফ্যামিলি মেম্বার্স রিটার্নড, পরিবারের সকল সদস্য ফিরে আসেন অ্যান্ড ইনফর্ম দ্য পুলিশ, এবং তারা পুলিশকে ঘটনাটি জানিয়ে দেয়। দে অ্যারাইভড অ্যাট দ্য ফ্ল্যাট ইমিডিয়েটলি। তারা সেই ফ্ল্যাটে, অর্থাৎ পুলিশরা তাড়াতাড়ি সেই ফ্ল্যাটে আসে অ্যান্ড স্টার্টেড টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং এই বিষয়টিকে তদন্ত তৎক্ষণাৎ শুরু করে দেন। যত তাড়াতাড়ি এটা শুরু হয়ে যায় তারা ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করেন। দ্য পুলিশ হ্যাভ রেজিস্টার্ড এ কেস। পুলিশ এই যে ফ্ল্যাটে চুরি হয়ে গেল এই ঘটনাটিকে তারা একটি কেস হিসেবে রেজিস্টার করে নিল অ্যান্ড ট্রাইং টু আইডেন্টিফাই দ্য কালপিটস, এবং যে অপরাধীরা ছিল এই চুরির পিছনে তাদেরকে আইডেন্টিফাই বা শনাক্তকরণের চেষ্টা করছেন। দে আর ট্রাই টু কালেক্ট দ্য সিসিটিভি ফুটেজ অফ দ্য ডে। তারা সেই এলাকার সিসিটিভি ফুটেজ এইগুলো কিন্তু সংগ্রহ করার ব্যবস্থা বা চেষ্টা করছেন। দ্য পুলিশ হ্যাভ ফাউন্ড নো ট্রেস অফ দ্য গ্যাং ইয়েট। পুলিশ এখনও সেই দলের কোনো এখনো হদিশ পায়নি। দ্য ইনভেস্টিগেশন ইজ প্রুভ অন, এই তদন্ত এখনো চলছে। তো এই ছিল আজকে ব্যাংক ডাকাতি নিয়ে একটি রিপোর্ট রাইটিং। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর যারা চ্যানেল নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুর সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।